সাতই ব্লকের বিডিও শ্রী পীযূষ ভগবান রাও সোলাঙ্কির উদ্যোগে এবং সেলফ হেল্প গ্রুপের সদস্যদের নিরলস কর্মপ্রচেষ্টায় সাতই কৃষক বাজারে তৈরি হচ্ছে ফেস শিল্ড এবং মাস্ক। করোনা আতঙ্কে ডাকা লকডাউনের জন্য সাধারণ মানুষ যখন গৃহবন্দী, তখন নিজেদের জীবনকে বাঁচিয়ে রেখে যে সমস্ত স্বাস্থ্যকর্মী, পুলিশ, আশাকর্মী, ব্যাংকের স্টাফরা অনবরত কাজ করে যাচ্ছেন, তাদেরকে এই ফেস মাস্ক, ফেস শিল্ড প্রদান করতেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। পুলিশ কর্মী আমাদের, যারা পুলিশ ভাইরা আছে, যারা এখানে সিভিক পুলিশরা আছে, আশা দিদিরা আছে এবং নার্স, ডাক্তার যারা আছে, তারা যেহেতু আমাদের জন্য এতটা কাজ করছে, তারা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে এত কাজ করছে, সেই জন্য তাদের জীবন রক্ষার্থে বা তাদের একটু সেফ রাখতে আমরা এখানে এসেছি এগুলো বানাতে। আজ যে আমরা এই কাজটা করছি, এত বড় লকডাউন বা রাস্তা শুনশাম, চারিদিকে একটা লোকজন নেই, কিন্তু আমরা আসছি, আমাদের বাড়ির থেকে আমাদেরকে অবজেকশন করেছিল, কিন্তু স্যারের এই উদ্যোগেই কিন্তু আমরা এখানে কাজটা করতে আসছি। আর এত এত পুলিশ কর্মী বলুন বা আশা দিদি, সবারই জন্য যে আমরা যদি কিছু একটু হেল্প করি, তাহলে ওনারাও একটু কিছু আমাদের কাছ থেকে কিছু সাহায্য পাবেন। করোনা আতঙ্কের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে যাওয়াটা খুব একটা সহজ ব্যাপার ছিল না বলে জানিয়েছেন সেলফ হেল্প গ্রুপের সদস্যরা। পারিবারিক আপত্তি ও পাড়া প্রতিবেশীদের গঞ্জনা সহ্য করেও জনস্বার্থে তারা অনবরত কাজ করে যাচ্ছেন। এই বিষয়ে অনেক অবজেকশন উঠে এসেছে, কিন্তু অবজেকশন থাকা সত্ত্বেও আমরা এখানে এসেছি। আমরা এই মুরাডি জিপির যে সিএসপি, মেয়েগুলোকে আমাদেরই জোগাড় করে আনতে হয়েছে, কিন্তু পাড়াতে অনেক ছেলেরা বলছে যে এরকম করোনা ভাইরাস থাকা সত্ত্বেও তোমরা কেন যাচ্ছ, তো ভাইরাসটা তো তোমরাই নিয়ে আসবে। কিন্তু তবু আমরা হার মানিনি, তাদের ওপর মুখের ওপর জবাব দিয়ে আমরা মেয়েদেরকে নিয়ে এসেছি। জানা যায় তাদের উদ্যোগে প্রতিদিন প্রায় 100টি ফেস শিল্ড ও প্রায় 500টি ফেস মাস্ক তৈরি করা হচ্ছে। সাতই ব্লকের বিডিও শ্রী পীযূষ ভগবান রাও সোলাঙ্কিরা জানান, তাদের নির্মিত মাস্ক বাজারে সাধারণ মাস্কের তুলনায় অত্যাধিক সুরক্ষিত, কারণ এতে 2-3 স্তর রয়েছে। মেন ডিফারেন্স এই আছে কি আমার মাস্কে 2-3 লেয়ার আছে। সেকেন্ড, যে ফাইবার আমি ইউজ করি, আউটার লেয়ার এক সেমি পারমিবল মেমব্রেন আছে, আন্দরুনি লেয়ার এক মাইক্রো ফাইবার আছে। তো এই কারণে বাকি মাস্কগুলোতে আমার মাস্ক কাফি ডিফারেন্ট আছে। পাশাপাশি সমস্ত তৈরির জন্য সেলফ হেল্প গ্রুপের মহিলারা তাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রমকে তিনি সাধুবাদ জানিয়েছেন। সুজয় থাপা, রিপোর্ট, খাস খবর, বাংলাবান। আমরা এখানে 24 জন মহিলা বিবিধ এসএইচজি গ্রুপে কাজ করছেন। এখানে আপনি দেখেন তো সবাই হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কাজ করি। এখানে যে মাস্ক আর ফেস শিল্ড তৈরি হচ্ছে, ও সবাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাংকস, মেডিকেল, আমার আশা আর ANM বোনের আমি দিচ্ছে। নট ওনলি আমারা জেলা, নেবরিং জেলা থেকেই অর্ডার এসেছেন। আমি পুরোপুরি চেষ্টা করছি কি ওনাকে বি মাস্ক আমি দেব। মেন ডিফারেন্স এই আছে কি আমার মাস্কে 2-3 লেয়ার আছে। সেকেন্ড, যে ফাইবার আমি ইউজ করি, আউটার লেয়ার এক সেমি পারমিবল মেমব্রেন আছে, আন্দরুনি লেয়ার এক মাইক্রো ফাইবার আছে। তো এই কারণে বাকি মাস্কগুলোতে আমার মাস্ক কাফি ডিফারেন্ট আছে। এই তক হমনে 5-6 হাজার মাস্ক বনায়া হ্যাঁ, আর 4-5 হাজার হম মাস্ক বনা দেঙ্গে, জেসে জেসে হমারে পাস ডিমান্ড আতা হ্যাঁ, আর ডিমান্ড প্রচুর আছে। মানুষে অলরেডি আমি 1-2 জায়গা স্টল কিয়ে দিচ্ছেন, আর ওখানে অ্যাভেলেবল আছে। আর প্রাইমারি আমি ফোকাস করছি কি যে আমার ফিল্ড লেভেল আমার কর্মীরা আছে, যে রেগুলারলি আমার সাসপেক্টস সঙ্গে যোগাযোগ আছে, ওনাকে আমি সেফটি পেলে দেব, ঠিক আছে, তারপর জেনারেল পাবলিককে দেব, আর জেনারেল পাবলিককে অলরেডি মিলেছে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটে এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে।
আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।